हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাসে করে ইংরেজি সেরা ছোট ছোট বাক্য নিয়ে, যা হয়তো আপনি জানলে বা আপনার আয়ত্ত থাকলে আপনি খুব সহজে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। আমাদের মাঝে অনেকেই আছে, আমরা ইংলিশের বেসিক কনভারসেশনগুলো প্র্যাকটিস করতে পারি না। আপনারা কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইংরেজির বেসিক কনভারসেশনগুলো নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে আজ আমাদের টিউটোরিয়ালে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। আমি আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দেখবেন যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার ইংলিশে কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট বাক্যগুলো পেয়ে যাবেন, যা হয়তো আপনি প্রতিদিনই বাংলাতে ব্যবহার করেন, কিন্তু এর সঠিক ইংলিশটা কী হবে বা কীভাবে সঠিকটা আপনি গুছিয়ে বলতে পারবেন এবং খুব সহজে যাতে আপনারা মনে রাখতে পারেন, তেমন বেসিক শব্দের অর্থ সমন্বয়ে এই টিউটোরিয়ালের ছোট ছোট বাক্যগুলি তৈরি করা হয়েছে, যা আপনাকে আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। আশা করব এই টিউটোরিয়ালটি আপনি বাড়ির সকলের সাথে, এমনকি পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সাথেও ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ছোট ইংলিশ কনভার্সেশনগুলি শিখে নিতে পারে অথবা বলতে পারে। তবে চলো না চাই কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে। দেখুন, বাংলায় বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, এটার ইংলিশ হবে স্প্রিং অ্যারাইভ। স্প্রিং অ্যারাইভ অর্থ হলো বসন্ত এসে গেছে। যাও এখান থেকে, যাও এখান থেকে, এর ইংলিশটি হবে গেট লস্ট। গেট লস্ট অর্থ হলো যাও এখান থেকে। ওখানেই থাকো, ওখানেই থাকো, এর ইংলিশটি হবে স্টে দেয়ার। স্টে দেয়ার অর্থ হলো ওখানেই থাকো। আমার মনে আছে, আমার মনে আছে, এটা হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থ হলো আমার মনে আছে। কেন নয়, হোয়াই নট। হোয়াই নট অর্থ হলো কেন নয়। উঠে পড়ো, গেট আপ। উঠে পড়ো অর্থ হলো গেট আপ। কিছুই হয়নি, নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড অর্থ হলো কিছুই হয়নি। মনোযোগ দিয়ে শুনুন, লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি অর্থ হলো মনোযোগ দিয়ে শুনুন। আমি তোমাকে সতর্ক করছি, আই অ্যাম ওয়ার্নিং ইউ। আই অ্যাম ওয়ার্নিং ইউ, আমি তোমাকে সতর্ক করছি। এটা তোমার বাবার না, ইটস নট ইয়োর ড্যাডস। ইটস নট ইয়োর ড্যাডস, এটা তোমার বাবার না। আমি তার পছন্দ জানি, আই নো হার লাইকস। আই নো হার লাইকস, আমি তার পছন্দ জানি। ওকে কখনো জিজ্ঞাস করবে না, নেভার আক্স হিম। নেভার আক্স হিম, আমার পাশে বসো, সিট বাই মি। সিট বাই মি, তাকে ভিতর থেকে নিয়ে এসো, ব্রিং হিম ফ্রম ইনসাইড। ব্রিং হিম ফ্রম ইনসাইড, আমার কিছু বলার নাই, আই হ্যাভ নো সে। আই হ্যাভ নো সে, আমার কিছু বলার নাই। আমাকে এটা ভাবতে দাও, লেট মি থিঙ্ক ওভার ইট। লেট মি থিঙ্ক ওভার ইট, আমাকে এটা ভাবতে দাও।
ওই রকম না, নো লাইক দ্যাট, নো লাইক দ্যাট, ওই রকম না। আমি তোমার কথা ভাবি, আই থিঙ্ক অফ ইউ, আই থিঙ্ক অফ ইউ, আমি তোমার কথা ভাবি। বাহিরে তাকাও, লুক আউটসাইড, লুক আউটসাইড অর্থ হলো বাইরে তাকাও। আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো। কিসের উপর, অন হোয়াট, অন হোয়াট অর্থ হলো কিসের উপর। আরো একবার ভাবুন, থিঙ্ক ওয়ান্স এগেন, থিঙ্ক ওয়ান্স এগেন, আরো একবার ভাবুন। আমি কি বলতে পারি, ক্যান আই স্পিক, ক্যান আই স্পিক। সিটটা কি দেওয়া হয়েছে, সিটটা কি দেওয়া হয়েছে। ইজ দ্য সিট টেকেন, ইজ দ্য সিট টেকেন। সিটটা কি খালি আছে, ইজ দ্য সিট এমটি, ইজ দ্য সিট এমটি। ভিতরে কে আছে, হু ইজ ইন, হু ইজ ইন। ভিতরে থাকুন, স্টে ইন, স্টে ইন অর্থ হল ভিতরে থাকুন। এতে আমার সন্দেহ আছে, আই ডাউট ইট, আই ডাউট ইট। কোথায় থেকে, ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার, কোথায় থেকে। আবার আসবেন, কাম এগেইন, কাম এগেইন, আবার আসবেন। নিচে দেখুন, সি বিলো, সি বিলো, নিচে দেখুন। তাকে জিজ্ঞাসা করুন, আক্স হিম, আক্স হিম অর্থ হল তাকে জিজ্ঞাসা করুন। আপনি ডেকেছিলেন, ইউ কল্ড, ইউ কল্ড অর্থ হল আপনি ডেকেছিলেন। তাহলে আবার কি, দেন হোয়াট, দেন হোয়াট অর্থ হল তাহলে আবার কি। জিজ্ঞাসা করো না, ডন্ট আক্স, ডন্ট আক্স অর্থ হল জিজ্ঞাসা করো না। কথা বলবেন না, ডন টক, ডন টক অর্থ হল কথা বলবেন না। আর কি, হোয়াট এলস, হোয়াট এলস অর্থ হল আর কি। সাবধানে, ওয়াশ আউট, ওয়াশ আউট অর্থ হল সাবধানে। তুমি মিথ্যা বলছো, আর ইউ লাইং, আর ইউ লাইং অর্থ হল তুমি মিথ্যা বলছো। এটা খুবই গরম, ইটস টু হট, ইটস টু হট, এটা খুবই গরম। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আমি তাকে দেখতে যাই, আই ভিজিট হিম, আমি তাকে দেখতে যাই, আই ভিজিট হিম।
ঘুম থেকে উঠুন, অ্যাওক আপ। অ্যাওক আপ অর্থ হলো ঘুম থেকে উঠুন। ওখানে চিৎকার করো না, ওখানে চিৎকার করো না। ডন শাউট হেয়ার, ডন শাউট হেয়ার। সমস্যা নেই, নো প্রবলেম। নো প্রবলেম অর্থ হলো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ইংলিশ ছোট ছোট বাক্যগুলি জানতে পারছেন এবং এই বাক্যগুলো পরিবারের সকলের সাথে ব্যবহার করতে পারবেন। এখানে ইংলিশের অলস ইন স্মল সেন্টেন্সগুলি আপনারা পেয়ে গেছেন, যা হয়তো অনেকেরই অজানা ছিল। তো ভিউয়ার্স, আমরা আপনাদের পরিশেষে একটা কথা বলি যে আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখার শেষ হলে অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না, যা আমাদেরকে আরও নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।